হ্যালো গাইস, কেমন আছেন সব? আশা করি অনেক ভালো আছেন। ফ্যাক্ট বয়েস প্লাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ইন্ডিয়ান টু হুইলার মার্কেটে বিভিন্ন কোম্পানির বেশ কয়েকটি বাইক লঞ্চ করা হয়েছে। যেমন গত কয়েকদিন আগে টিভিএস রোনেম বাইকটি লঞ্চ করা হয়েছে, তার কয়েকদিন আগে বাজাজের পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে বাজাজ পালসার N160। তাছাড়া এই মাসে লঞ্চ করা হতে যাচ্ছে বিএমডাব্লিউ RR 310। তাছাড়া গত কয়েকদিন আগে ইয়ামার পক্ষ থেকে ইয়ামা ভার্সন 4 বাইকটি লঞ্চ করা হয়েছে। এছাড়া ইয়ামা MT15 ভার্সন 2 বাইকটিও লঞ্চ করা হয়েছে। তো ইয়ামা MT15 ভার্সন 2 বাইকটি লঞ্চ করার পর বাইক পাড়ায় গুঞ্জন উঠেছে ইয়ামা FZ-এর ভার্সন 4 লঞ্চ করা হচ্ছে। তো চলুন দেখে আসি নতুন এই বাইকটির মধ্যে কি কি পরিবর্তন আসতে চলেছে। গাইস, ভিডিওটি শুরু করার আগে একটু করে কথা বলে নিচ্ছি। বদমেজাজ পেজের এডমিন কবির আহমেদ, যাকে আমরা সবাই অ্যামাজন কবির নামে চিনি, অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আমি বলছি যে গতকাল রাত 11টার সময় তিনি মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর কারণ হলো তিনি বাইক অ্যাক্সিডেন্ট করেছেন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করুক, সেই দোয়াই রইল। আর আমি আপনাদেরকে কিছু মেসেজ দিতে চাই। আমাদের ইয়াং জেনারেশনের বেশিরভাগই মৃত্যু হয় এই বাইক অ্যাক্সিডেন্টের কারণে। হ্যাঁ, আমি মানি একটা বাইক একটা ছেলের স্বপ্ন, অনেক কিছু, সেই জন্য বাইকটি একটু ধীরস্থিতিতে চালাবেন, কারণ জীবন একটা। আর আপনি যদি বেঁচে থাকেন তাহলে ভবিষ্যতে যে প্রিমিয়াম বাইকগুলো আসবে সেগুলো চালানোর সৌভাগ্য থাকবে। তো বেঁচে থাকুন, আস্তে বাইক চালান, আর সেটা আপনার জন্য না হলেও আপনার পরিবারের জন্য। তো ইয়ামা FZ বাইকটির সর্বপ্রথম পরিবর্তন আসবে তার ইঞ্জিনে। সাধারণত আমরা জানি এই সেগমেন্টের বাইকটির ইঞ্জিন অনেকটা দুর্বল। FZ ভার্সন 4 বাইকটির ইঞ্জিনে অনেক বড় পরিবর্তন আসবে। বাইকটিতে থাকবে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন, যেটা BS6 ভার্সনের 4 ভালভের ইঞ্জিন, আর ভার্সন 3-তে ছিল 2 ভালভের ইঞ্জিন। বাইকটির বর্তমান পাওয়ার 12.4 PS এর আশেপাশে, তবে নতুন এই বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার হবে 15 PS এর আশেপাশে। তো বাইকটির টর্ক হতে পারে 4000-এর মতো। সব মিলে বাইকটির ইঞ্জিনে ব্যাপক পরিবর্তন থাকবে। বাইকটির নেক্সট পরিবর্তন থাকবে বাইকটির হেডলাইটে। বর্তমানে ভার্সন 3-তে যে হেডলাইটটি দেওয়া আছে সেটার ব্রাইটনেস অনেকটাই কম, আর ভার্সন 4-এ হেডলাইট দেওয়া হবে ফুল LED, এবং হেডলাইট ডিজাইনটি যথেষ্ট অ্যাগ্রেসিভ থাকবে। তবে বাইকটির ডেল লাইটে কোনো পরিবর্তন আসবে না। তো বাইকটির আরেকটি বড় পরিবর্তন আসবে ইনস্ট্রুমেন্ট কনসোল বা মিটারে। ভার্সন 3-এ যে ইনস্ট্রুমেন্ট কনসোল বা মিটারটি দেওয়া হয়েছে সেটার ফিচার অনেকটাই কম এবং দেখতেও অনেকটা ছোট। তো ভার্সন 4-এ নিউ লুকসে ডিজিটাল মিটার দেওয়া হবে, যেটার মধ্যে ফিচারের কোনো কমতি থাকবে না। তাছাড়া নতুন মিটারটির সাথে ওয়াইফাই কানেক্ট করা যাবে। তাছাড়া নেক্সট চেঞ্জ থাকবে বাইকটির লুকসে। বাইকটিতে সম্পূর্ণ নতুন লুক দেওয়া হবে এবং বাইকের মাস্কুলার ফুয়েল ট্যাঙ্কের সাথে আকর্ষণীয় লুকস দেওয়া থাকবে। তাছাড়া FZ ভার্সন 3 এর লুকস এবং ডিজাইন অনেকেই পছন্দ করে না, তাই অনেকে ভার্সন 2 কিনে থাকে। এছাড়া ভার্সন 4-এ স্প্লিট ব্যাক কাটা সিট দেওয়া থাকবে। এটা নতুন না, ইয়ামা FZ ভার্সন 2-তে স্প্লিট ব্যাক কাটা সিট দেওয়া হয়েছিল, আর FZ ভার্সন 3 এর রাইডাররা এটা মিস করতো। বাইকটির এত পরিবর্তন হওয়ার কারণে দামেও পরিবর্তন হবে। বাইকটিতে আগের দামে থেকে ইন্ডিয়াতে 10-12,000 রুপি বাড়বে, সে হিসেবে বাইকটির বাংলাদেশে বাড়বে 15-20,000। তো এখন বলবো বাইকটি কখন লঞ্চ করা হতে পারে। ধারণা করা হচ্ছে এই বছরের মধ্যে ইন্ডিয়াতে বাইকটি লঞ্চ করা হবে, সে হিসেবে বাংলাদেশে আস্তে আস্তে সামনের বছরে প্রথম দিক লেগে যাবে। তো পরিশেষে বলবো, এই তথ্যগুলো আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ইন্ডিয়ান ব্লগ থেকে কালেক্ট করেছি। যদি তথ্যে কোনো ভুল থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। তো আজকের জন্য এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।